আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, আশা করি আপনারা ভালো আছেন, আপনাদের দয়া আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেকদিন ভিডিও আপলোড করা হয়নি, কারণ আমাদের এক্সাম ছিল আর এক্সামের সময় আমি ভিডিও আপলোড করতে পারিনি। আর এখন আমাদের এক্সাম যেহেতু শেষ আর আমি কিছুদিনের জন্য ছুটি পেয়েছি, এই কারণে আমি ভাবলাম যে এখন একটু ভিডিও আপলোড করা হোক। তো আজকে আমি প্রথমেই একটা জায়গায় বেড়াতে যাব। তো ওই জায়গাটা আমি অনেকদিন থেকে শুনে আসছি যে অনেক সুন্দর, আজকে তাই ভাবলাম যে যেহেতু আজকে আমাদের ছুটির দিন তো আমরা একটু ঘুরে আসি। তো আমরা এখানে চলে এসেছি, জায়গাটা হচ্ছে বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম। এটা হচ্ছে নতুন হয়েছে, এটা আমি দেখার জন্য এসেছি। তো এটা হচ্ছে বিজয় সারণীতে অবস্থিত। এখানে আমার অনেক ফ্রেন্ডই বলেছিল যে এটা অনেক সুন্দর একটা জায়গা, তাই আমি দেখতে চলে আসলাম। আসার পর আমার যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানে, এখানে সব কিছু অনেক বেশি হাইজিন মেনটেন করা হয়েছে। তো আমি আশেপাশে যেটা দেখলাম যে এখানে অনেক সুন্দর করেই সাজানো এবং ভিতরটাও অনেক সুন্দর, আপনারা দেখলে বুঝতে পারবেন আর কি। তো এখানে আমার টিকিট নিয়েছে 20 টাকা, এবং কার যারা কারে আসবেন কার পার্কিংয়ের জন্য এক্সট্রা 50 টাকা দিতে হবে, এই এতটুকুই। কমপ্লিট করা হয়নি, তো পুরোপুরি যখন কমপ্লিট হয়ে যাবে তখন আরও অবশ্যই বেশি ভালো লাগবে। তো এখানে আমাদের টিকিট নিয়েছে হচ্ছে 20 টাকা। সো গাইস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পানি, আসলে এটাকে কি বলে আমার জানা নেই, আর আমি আশেপাশে যাদেরকে বলতে শুনছিলাম সবাই বলতেছিল এটা একটা সুইমিং পুল, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে সুইমিং পুলের মাঝখানে ঝর্ণা ঝরতেছে। তো আপনাদের কারো জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন যে এটাকে আসলে কী বলে, কারণ আমি দেখতেছি ঝর্ণা আর নিচে হচ্ছে পানি, আর সবাই বলতেছে নিচে সুইমিং পুল আর উপরে ঝর্ণা। তো আমার এটা আসলে জানা নেই। তো এখানে অনেক সুন্দর লাগতেছিল, কারণ আমি আসার পরে সব অনেক সুন্দর করে ফ্লো করতেছিল সবগুলো, আপনারা একটু দেখেন, দেখলে বুঝতে পারবেন। আর এই সাউন্ডটা জাস্ট অসাম দেখতে থাকি। সো গাইস, এটা হচ্ছে এন্ট্রি গেট, এদিক দিয়ে আমাদেরকে এন্ট্রি নিতে হবে। তো আমরা এখন ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখতে পাচ্ছি ভিতরটা আরও অনেক বেশি সুন্দর, যেটা আপনারা এখনই দেখতে পারবেন। আর ফ্রেন্ড, এখানে হচ্ছে অনেকগুলো গেট ছিল, মানে শুধু একটাই যে গেট তাই না, অনেক গেট ছিল, আপনারা যে কোনো এক দিক দিয়ে আসতে পারেন। আর এখানে আমরা অনেক কিছুই দেখব, এটা হচ্ছে টোটাল 3rd ফ্লোর পর্যন্ত আর কি এখন পর্যন্ত কমপ্লিট করা হয়েছে, আর পরবর্তীতে 3rd ফ্লোরটা হয়তো পুরোপুরি কমপ্লিট করা এখনও হয়নি, পরবর্তীতে কমপ্লিট করা হবে, আপনারা দেখবেন যে 3rd ফ্লোরটা এখনও কমপ্লিট হয়নি। আর এটা হচ্ছে 1st ফ্লোর, তো আপনারা এখানে দেখতে পারবেন এখানে অনেক কিছুই রাখা হয়েছে। আর আসলে আর কি আমরা এখানে যাওয়ার পর দেখে যেটা পেলাম, যে আমাদের যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এখানে আমাদের মুক্তিযোদ্ধার সময় এবং মুক্তিযোদ্ধা পরবর্তী যে কর্মকাণ্ডগুলো হয়ে গিয়েছে, বিভিন্ন ধরনের দলিল পদক, এগুলো কামান বন্দুক কীভাবে যুদ্ধ করা হয়েছে, এখানে সব কিছু অনেক সুন্দর প্রপারলি দেখানো হয়েছে। তো আপনারা মোটামুটি সব কিছুই দেখতে পারবেন। দেন হচ্ছে আমাদের বাংলাদেশের মানচিত্র, ভারত
কিছুক্ষণের মধ্যে আমরা এক্সিট ওয়ে দিয়ে বের হয়ে যাব। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন এবং শেয়ার করতে একদম ভুলবেন না। এভাবে আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।